গেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। ওমান হাকামা বিহি আবালা ওমান আমিলা বিহি উজরা। আর যে ব্যক্তি কোরআনের আয়াত হাদিস থেকে আমল শুরু করলো, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলের প্রতিদান আল্লাহ কোনো ফেরেশতা দিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি তার হাত দিয়ে ওই বান্দার আমল নামায় তিনি সওয়াবগুলো লিখে দেন। ওমান আমিলা বিহি উজরা, আমি আল্লাহ তাকে নিজে সরাসরি প্রতিদান দান করে দেন। তাহলে তাবলীগ করতে হবে কিসের ভাষায়? কোরআনের পদ্ধতিতে। এবার তাবলীগ করতে গেলে কিছু মূলনীতি আপনাকে ফলো করা উচিত। এখন আপনি তাবলীগ করে একজন মুবাল্লিগ হলেন, যারা দাওয়ার কাজ করে, বালাগার কাজ করে, পৌঁছে দেওয়ার কাজ করে, তাদেরকে আরবিতে বলা হয় কি? মুবাল্লিগ, মানে ধর্মের প্রচারক, দিন প্রচারক, ইসলাম প্রচারক। এখন একজন মুবাল্লিগের কি কি গুণ অর্জন করা দরকার? একজন মুবাল্লিগ, একজন দাঈ, একজন দাওয়াত দানকারী মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেবে, প্রথম হবে তার কথা, তার যেই কথাটি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা হামিম সাজদা, যার আরেক নাম হলো সূরা ফুসসিলাত, আয়াত নাম্বার 33, মানে 33 নম্বর আয়াত। সূরা হামিম সাজদা আয়াত নাম্বার কত? 33। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال انني من المسلمين। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর পথের দিকে, ইসলামের দিকে, নবীর পথ পদ্ধতির দিকে মানুষকে ডাকে এবং নিজের পরিচয় দেয়, কালা ইন্নানি মিনাল মুসলিমিন, হে আমার আল্লাহ আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি আর আমি একজন একনিষ্ঠ আত্মসমর্পণ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলাম এবং ইমানের যতগুলো শাখা আছে সব শাখায় আমি নিজেকে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করি। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি এই জমিনে কেউ হতে পারে না, কারণ সে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে যে ব্যক্তি ডাকে এবং নিজের পরিচয় দেয় আমি ইসলামে পরিপূর্ণ একজন আত্মসমর্পণকারী, এমন ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি হতে পারে না। কে বলছেন? আবার আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কথা কত সুন্দর, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে আর নিজের পরিচয় দিতে হবে আমি একজন কাঙ্ক্ষিত মানের আত্মিত সমর্পণকারী, একজন কাঙ্ক্ষিত মানের মুসলিম, যেন তোর মুসলিম নয় বনিয়ানু মারসুস, সিসাদালা প্রাচীরের মতো একজন মুসলিম। এই জন্য যখন আপনি দাওয়াতি কাজ করবেন আপনি নিজে এরকম পরিচয় দেবেন যে আমি শুধু সেরেফ তোমাকে আল্লাহর জন্যই আল্লাহর পথে ডাকছি, দুনিয়া পাবার জন্য নয়, বাহবা পাবার জন্য নয়। এখন আমরা কিসের দাওয়াত মানুষকে সর্বপ্রথম দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। কয়টি পদ্ধতি? থ্রি কাইন্ডস অফ মেথড, তিনটি পদ্ধতি। এক তাওহীদের দাওয়াত, দুই আখিরাতের দাওয়াত, তিন রেসালাতের দাওয়াত। এই তিনটি পদ্ধতি দিয়ে দাওয়াত শুরু করতে হবে। তাওহীদ মানে ইমানিয়াতের দাওয়াত, প্রত্যেক নবী তাদের যুগে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই তাওহীদের দাওয়াত আমাদের নাই। আগে একজন ব্যক্তিকে সালাতের দাওয়াত দিবেন না, আগে একজন ব্যক্তিকে যাকাতের দাওয়াত দিবেন না, আগে একজন ব্যক্তিকে আপনি তাওহীদের দাওয়াত দেবেন, ইমানের দাওয়াত দেবেন। এই এই এইখানে এই বাংলাদেশে এই এলাকাতেও থাকতে পারে, নাও পারে, বহু ঘর এমন রয়েছে যেই ঘর আজও মূর্তি পূজায় নিমজ্জিত। এই বাংলাদেশের বহু রাস্তা রয়েছে 366টা মূর্তি ছিল কাবাতে, আর ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 490টি মূর্তি রয়েছে। তাহলে কোন জায়গাতে মূর্তি বেশি আছে? তাহলে যেই কাবা ঘরকে আল্লাহর নবী মূর্তি মুক্ত করলেন সেই মূর্তি আমার দেশে যুক্ত আছে, তাহলে এইখানে এই মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ইব্রাহিম নবী সূরা সাফফাতের 91-92 নম্বর আয়াত, তিনি মূর্তিকে দুইটি প্রশ্ন করলেন, ফাকালা আলা তাকুলুন, হে মূর্তি তুমি খাও না কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন, মা লাকুম লা তানতিকুন,
হে মূর্তিরা তোমরা কথা বলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে প্রশ্ন করলেন, খাও না কেন? জিজ্ঞাসা করলেন, কথা বলো না কেন? খেতেও পারে না, কথাও বলতে পারে না। এরপরে ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তিনি তার ডান হাত দিয়ে জোরে মূর্তিগুলোর মধ্যে একটা জোরে থাপ্পড় বসায়া দিলেন, মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এবার তারা বলল যে এই কাজগুলো কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের ওই বড় মূর্তি সেই কাজগুলো করেছে। এখন তারা বলল যে আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাহাদিহি তামাতিলুল লাতি আনতুম লাহা আকিফুন, আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয়, এমন মূর্তিকে তোমরা ইবাদত করো যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তিগুলো প্রতিবাদ করতে পারে না, যে মূর্তিকে মানলে সে কোনো জবান খুলতে পারে না। তোমরা আফসোস এমন ইলাকে তোমরা অনুসরণ করো, আর আমি ইব্রাহিম নবী এমন ইলাকে অনুসরণ করি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বিবেক, আমার দিল, আমার সত্তা, আমার মনন, আমার চাহিদা, আমার হাত, আমার পা, আমার একবার সার সব কিছু আমি সেই আল্লাহর দিকে আমি নিবন্ধন করেছি। আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি না, আমি মুশরিকদের দলভুক্ত নই। কে দাওয়াত দিয়েছিলেন? ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি শিরিক থেকে মানুষকে ফিরাতে পারেন নাই, প্রথম দাওয়াত হবে ইমানের দাওয়াত। এখান থেকে শুরু করতে হবে, আপনার মধ্যে থেকে শুরু করতে হবে। কিন্তু আমাদের অনেকেই দাওয়াতি কাজ করি না, আমরা দুনিয়ার প্রাধান্যটা খুব বেশি দেই। মনে রাখবেন, আল্লাহে আল্লাহর কসম, যার বাড়িতে পর্যাপ্ত খাবার মজুদ আছে, যার বিল্ডিংয়ের পর বিল্ডিং, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, জায়গার পর জায়গা আছে, এই লোক যদি দাওয়াতি কাজ না করে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী একদিন পানি পান করলেন, করতে চাইলেন। তাফসিরে ইবনে কাসির সূরা তাকাসুরের তাফসির দ্রষ্টব্য চতুর্থ খণ্ড 294 নম্বর পৃষ্ঠা, লেভাননের বৈরুত থেকে ছাপ আরবিতে, আল্লাহর নবী একদিন পানি পান করতে চাইলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা, চাচাতো ভাই, তিনি এক পাত্র পানি নিয়ে আসলেন, ঠান্ডা পানি। আল্লাহ রাসূল পানি পান করার সাথে সাথেই তার চক্ষুগুলো অশ্রু বিগলিত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমি মনে হয় আল্লাহ রাসূলের সাথে এমন কোনো আচরণ করেছি যেই আচরণে আল্লাহর নবী ব্যথা পেয়েছেন। আলী প্রশ্ন করলেন রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী চোখের অশ্রু ছেড়ে দিয়ে তিনি কোরআনের আয়াত পাঠ করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার জামাতা আলী, ঠান্ডা পানি যে আমাকে দিয়েছো, এই ঠান্ডা পানির জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহর কসম, ওই পুলসিরাতের ময়দানে আমি আল্লাহর নবীকে আমার আল্লাহ পা রাখার ব্যবস্থা করবেন না। ঠান্ডা পানির নিয়ামতের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর নবী বললেন, আদম সন্তানের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাস করবেন কে? ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তোমার এমন কোন অঙ্গ নাই যার জিজ্ঞাসা আল্লাহ করবেন না। বান্দার প্রত্যেকটা নিয়ামতের ব্যাপার জিজ্ঞাসা করবেন কে? যেই নবীকে এত সম্পত্তি দেওয়ার, মানে সম্পত্তি বিমুখ করার পরে, যেই নবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে, মাকামে মাহমুদ দেওয়ার পরে, সাফায়েতে কুবরা সব থেকে বড় সুপারিশ দেওয়ার পরে, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটা আল্লাহর নামের সাথে জুড়িয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম হওয়ার পরেও যেই নবীকে এই প্রশ্ন করা হবে, তাহলে আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন না? আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, তাহলে আপনি বলুন আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কি হবে না? সেই রসুলের যদি অবস্থা হয়, কেননা আদম সন্তান ইমানদার মুত্তাকি ছাড়া আদম সন্তানের দুনিয়ার চাহিদা কখনো কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আদম সন্তানকে একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান বলবে, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, হায় রব্বুল আলামিন, একটি মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে আমি আমার পেটকে ভরতে পারবো না। আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান,
আমাকে যদি তুমি আর দুইটা মাঠ বুদ্ধি স্বর্ণ দাও তাহলে বরং বেশি ভালো হবে। আল্লাহর হাবিব তারপরে বলেন বুখারীর বর্ণনায় মুসলিমের বর্ণনায় রিয়াদুস সালেহীন 1340 নম্বর হাদিস ওয়ালা ইয়ামলাফাহু ইল্লা তুরাব, আল্লাহর নবী বলেন কবরের মাটি ভরে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের কলিজা কোনোদিন ঠান্ডা হবে না। ওয়ালা ইয়ামলাফাহু ইল্লা তুরাব, কবরের মাটি শরীরে ঢোকানা পর্যন্ত আদম সন্তানের চাহিদা চাহাত তামান্না এটা কখনো কমবে না, বরং বাড়তেই শুরু করবে। কারণ মানুষ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতকে দেয় না। এজন্য একজন মুবাল্লিগ আপনি কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, যদি আপনার সমর্থ থাকার পরও শিরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে ইমানের পথে যদি আপনি মানুষকে না ডাকেন প্রত্যেক লোক এখানে গুনাহগার হবে। নামাজ সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তাবলীগের কাজ করাও আপনার আমার জন্য ওই রকম কি ফরজ। অথচ আমরা কিন্তু সেই কাজটা করি না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক এনায়েত করুন।